গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন চ্যানেলের রোজকার সাধারণ জ্ঞান সেগমেন্টের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ আজাদ শৌমিক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা এই সেগমেন্টে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং যেসব বিষয় নিয়ে সারা পৃথিবীতে এখন অনেক আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা খুবই অল্প সময়ে এবং খুবই অল্প পরিশ্রমে আপডেটেড থাকতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমাদের বাংলাদেশ সেগমেন্টে চলে আসা যাক। আজ বাংলাদেশ সেগমেন্টে আমরা কথা বলবো সাহারা খাতুনের বিস্তারিত নানা তথ্য নিয়ে। সাহারা খাতুন যেহেতু বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তাকে নিয়ে প্রশ্ন সহজেই চলে আসতে পারে। সাহারা খাতুন জন্মগ্রহণ করেন 1 মার্চ 1943 সালে ঢাকার কুর্মিটোলায়। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। আমরা অনেকেই সাহারা খাতুনকে একজন রাজনীতিবিদ হিসেবে চিনি, কিন্তু তার এই আইনজীবী পরিচিতিটাও আমাদের মাথায় রাখতে হবে। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও ছিলেন। খুবই দুঃখজনকভাবে 9 জুলাই 2020 সালে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমরা সকলেই তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। এবার আমরা চলে আসব বাংলাদেশের এক অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানী প্রফেসরের মৃত্যুতে। তিনি হলেন ডক্টর আবুল বাশার মোশাররফ হোসেন। ডক্টর আবুল বাশার মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1934 সালে কুমিল্লা জেলার দেবিদার উপজেলার ধামতি গ্রামে। তিনি অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের। তিনি 2001 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম এমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মাননা প্রাপ্ত হন। এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো। ডক্টর আবুল বাশার মোশাররফ হোসেনের মোট গবেষণা গ্রন্থের সংখ্যা 11টি। তার আরও এক খুবই গুরুত্বপূর্ণ অর্জন হল 1977 সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে তাদের মনোনীত সদস্য নির্বাচিত করেছিল। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের এই উজ্জ্বল নক্ষত্র গত 10 জুলাই 2020 তারিখে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার থেকে প্রশ্ন আমাদের পরীক্ষায় চলেই আসতে পারে, এই জন্য তার তথ্যগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের আন্তর্জাতিক সেগমেন্টে চলে আসা যাক। আন্তর্জাতিক সেগমেন্টে আজ কথা বলবো চীন এবং রাশিয়া সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের ভিটো ক্ষমতা ব্যবহার করেছে সেই ঘটনাটি সম্পর্কে। প্রথমে প্রস্তাবটি কী ছিল সেটি জানা যাক। সিরিয়াতে মানবিক সাহায্যের জন্য তুরস্ক হতে 2টি ক্রসিং পয়েন্টের মাধ্যমে সিরিয়ানদের কাছে মানবিক ত্রাণ পৌঁছানোর উদ্যোগটি আরও 6 মাস বৃদ্ধি করা। মাথায় রাখতে হবে এই উদ্যোগটি 2014 সাল থেকে 4টি ক্রসিং পয়েন্ট দিয়ে চলে আসছে, কিন্তু যেহেতু উদ্যোগটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জন্য নতুন প্রস্তাবটির মাধ্যমে উদ্যোগটির মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু চীন এবং রাশিয়া সেই প্রস্তাবটিতে ভিটো দিয়েছে। জানুয়ারি 2020-এ 4টি ক্রসিং পয়েন্ট থেকে 2টি ক্রসিং পয়েন্টে সীমাবদ্ধ করতে নিরাপত্তা পরিষদের বাকি দেশগুলোকে রাজি করায় রাশিয়া। এতে বাদ পড়ে যায় জর্ডান এবং ইরাকের ক্রসিং পয়েন্ট দুটি। রাশিয়া এবং চীন এখন চাচ্ছে যে 2টি ক্রসিং পয়েন্ট আছে সেই 2টি থেকে 1টি ক্রসিং পয়েন্টের মাধ্যমে ত্রাণ পাঠাতে। তারা চাচ্ছে বাব আল সালাম এবং বাব আল হাওয়া এই 2টি ক্রসিং পয়েন্টের মধ্যে কেবল বাব আল হাওয়া পয়েন্টটি খোলা রাখতে, কিন্তু সেই প্রস্তাবে আবার বাকি দেশগুলো রাজি হচ্ছে না। বর্তমানে কিন্তু নিরাপত্তা পরিষদের দেশগুলি এই বিষয়ে কোনো ঐক্যমতে আসতে পারেনি এবং এটি সারা পৃথিবীর জন্য এবং বিশেষ করে সিরিয়ানদের জন্য একটি অত্যন্ত দুঃখের সংবাদ। আমাদের এই তথ্যগুলি মাথায় রাখতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসব আমাদের এক প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের নির্বাচন নিয়ে। সিঙ্গাপুরের এই নির্বাচনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি বুঝার জন্য আগে আমাদের সিঙ্গাপুরের ইতিহাসের দিকে একটু আলোকপাত করতে হবে। সিঙ্গাপুর স্বাধীন দেশ হিসেবে পদার্পণ করে 1965 সালে, এবং 1965 সাল থেকে এখন পর্যন্ত সব নির্বাচনেই জয়লাভ করে আসছে সিঙ্গাপুরের পিপলস অ্যাকশন পার্টি বা পিএপি। তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হল ওয়ার্কার্স পার্টি। কিন্তু 2020 সালের নির্বাচনে পিএপি যদিও জয়লাভ করেছে, তারা জয়লাভ করেছে 93টি আসনের মধ্যে 83টি আসন, ওয়ার্কার্স পার্টি পেয়েছে 10টি আসন। এই প্রথম সিঙ্গাপুরের বিরোধী দল এতগুলো আসন পেয়েছে, অর্থাৎ আগের কোনো নির্বাচনে কিন্তু বিরোধী দল এতগুলো আসন পায়নি। সিঙ্গাপুরের সংসদে মোট আসন হল 105টি, এর মধ্যে নির্বাচন হয় সাধারণত 93টি আসনের জন্য। সাধারণত আমাদের পরীক্ষাতে কোনো বছরে যেই নির্বাচনগুলি হয় সেই নির্বাচনগুলির রেজাল্টটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ থাকে। কারণ হলো এই পরীক্ষাগুলোতে অনেক সময় সেই নির্বাচনগুলি নিয়ে প্রশ্ন চলে আসে, আমাদের এই সিঙ্গাপুরের এই নির্বাচনের কথাটি মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসবো আমাদের সবার প্রিয় খেলাধুলা সেগমেন্টে। আজ খেলাধুলা সেগমেন্টে কথা বলবো টেনিসের সবচেয়ে বড় প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ নিয়ে। উইম্বলডন হলো টেনিস জগতের সবচেয়ে পুরানো এবং অনেকের মতে সবচেয়ে সম্মানজনক টেনিস প্রতিযোগিতা। এই উইম্বলডন চ্যাম্পিয়নশিপ চালু হয়েছিল 1877 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম 2020 সালে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বাতিল হয়েছে। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2020 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 29 জুন থেকে 12 জুলাই, কিন্তু সঙ্গত কারণে, করোনার কারণে এবার উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2020 বাতিল হওয়ার কারণে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী 620 খেলোয়াড়কে প্রাইজ মানি থেকে 10 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেয়া হবে। এই ঘটনাটি কিন্তু খেলাধুলার জগতে বিরল এবং এই দৃষ্টান্তটি আমাদের পরীক্ষাতে চলেই আসতে পারে, সুতরাং এই তথ্যটি আমাদের মাথায় রাখতে হবে। এখন চলে আসব আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টে। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ইতিহাসে ঘটেছে, সেই ঘটনাটি হলো পশ্চিম বার্লিন হস্তান্তর। বার্লিন হলো জার্মানির একটি শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে যেহেতু জার্মানি পরাজিত হয়েছিল, সেই জন্য পশ্চিম বার্লিন সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল, কিন্তু তারা পশ্চিম বার্লিনকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কাছে, এবং সেই দিনটি ছিল আজকের দিনটি, অর্থাৎ 11 জুলাই 1945 সাল। ইতিহাসের এই পশ্চিম বার্লিন এবং পূর্ব বার্লিনের মাঝে গড়ে উঠেছিল কুখ্যাত বার্লিন ওয়াল, যেটি বানানো হয়েছিল 1961 সালের 13ই আগস্ট। বার্লিন ওয়াল পশ্চিম এবং পূর্ব বার্লিনকে পরস্পর থেকে পৃথক করে ফেলে। এই বার্লিন ওয়াল শেষ পর্যন্ত ভেঙে ফেলা হয় 1991 সালের নভেম্বরে। আজকের দিনটি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, এবং এই স্লাইডে যে তথ্যগুলি আছে সেগুলি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, এবার আমাদের কুইজ সেগমেন্টে চলে আসা যাক। স্ক্রিনে আপনারা আজকের পর্বের প্রশ্নগুলি দেখতে পারবেন। এই প্রশ্নগুলির উত্তরগুলি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আগামী পর্বে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। আমরা এই কুইজ সেগমেন্টের প্রশ্নগুলি দেই যাতে আপনারা খুবই সহজেই পরীক্ষা করে নিতে পারেন যে আপনাদের আজকের তথ্যগুলি কতটুকু মাথায় আছে। সুতরাং অবশ্যই এই সেগমেন্টের উত্তরগুলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন স্ক্রিনে আছে গত 9 জুলাই আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটির কুইজের প্রশ্নগুলির উত্তর, আপনারা অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আমি আশা করি আজকের ভিডিওটি এবং আমাদের এই সিরিজটি আপনাদের একটু হলেও উপকারে আসছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তা আমাদেরকে জানাবেন, এবং আপনারা যদি প্রতিদিন নোটিফিকেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
বেল আইকনে ক্লিক করবেন, যাতে আপনারা আমাদের ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আজকের আয়োজন এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। শুভ বিদায়।